একদম মাস্টার সেন্স করে দিলেন স্যার, আরে বড় ক্লাস বুঝে না স্যার, বল শুনো আর এটা লাইন করে নেবে করোনাটা পুরো বিশ্বব্যাপী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে প্যান্ডেমিক ঘোষণা করেছে। প্যান্ডেমিক করার জন্য বিশ্বে যদি অনেকগুলি মহাদেশে ছড়িয়ে যায় তখন এটা প্যান্ডেমিক রোগ হয় এবং মহামারী ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশেও এখন পর্যন্ত প্রায় 18 জন রোগী শনাক্ত হয়েছে, একজন মারা গিয়েছে এবং আমাদের কয়েকটা জেলা শহরেও আমরা আজকে নিউজ পেয়েছি যে কয়েকটা জেলা শহরেও করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। তো আমাদের এটা মূল বিষয় হচ্ছে সচেতন হওয়া, আমরা যতটুকু সচেতন হবো তত ভালোভাবে আমরা এই রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। যেমন কিছু বিষয় দেখেন আমরা লিফলেট আকারে দিয়েছি, কিছু বিষয় আমরা যদি ফলো করি তাহলে আমাদের কিছু স্বাস্থ্যবিধি আছে যে আমরা নিয়মিত হাত ধুইব, হাঁচি কাশি দেওয়ার সময় বা হাত দিয়ে বা একটু সুরক্ষিত থাকবে যাতে অন্যের গায়ে আমি হাঁচি না দিই, এই বিষয়গুলো আমরা মেনে চললে হয়তো বা আমরা এটা হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। ধন্যবাদ। বড়ুয়া উপজেলা প্রশাসন যে কর্মসূচি নিয়েছে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই বড়ুয়া উপজেলা।